পিরোজপুর সদরের নোরানি গেইজ এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 8 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সরাসরি যাব তার কাছে। ঢাকা সড়কের কদমতলা ইউনিয়নের ঘেনাসা নামক স্থানে গতকাল রাত আনুমানিক 2টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। তো সেখানে আমরা যেটা শুনতে পেয়েছি যে 8 জন মানুষ এ পর্যন্ত মারা গিয়েছে। এখানে যে পুলিশের এসআই শাহজাহান কবির আছে, উনি আমাকে ব্যাপারটা নিশ্চিত করেছে যে এর ভিতরে 2 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। তো এই প্রাইভেট কারটি কুয়াকাটা থেকে ফিরছিল। তারা পরিবার সহ কুয়াকাটা ঘুরতে গেছিল। সেখান থেকে যতটুকু আমরা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, তারা নাকি নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। তো এখান থেকে 8 জনের ভিতর থেকে 4 জনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গিয়েছে, আর এখন পর্যন্ত 4 জনের পরিচয় পাওয়া যায়নি। তো এইখানে যে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মর্গে তাদের লাশগুলি রাখা আছে। তো আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে যে এই যে এরা এখানে স্থানীয় না হওয়া এখন পর্যন্ত তাদের কোনো স্বজন বা কাউকে পাওয়া যায়নি এবং লাশগুলি এখন পর্যন্ত হস্তান্তর করা যায়নি। লাশগুলিকে আসলে জেলা হাসপাতালে রাখা হয়েছে এবং এদের যে পরিবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলতেছে। তারা আসলে পরেই আসলে লাশগুলি তাদেরকে হস্তান্তর করা হবে এমনটি তারা এখানে যে প্রশাসনের যারা লোকজন আছে তারা জানিয়েছে। তো কিভাবে কি আসলে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, এরা আসলে ওইভাবে রাত যেহেতু অনেক গভীর রাত ছিল ওইভাবে বলতে পারে না। তবে স্থানীয়রা বলতেছিল যে আসলে গাড়িটি সম্ভবত খুব দ্রুত গতিতে ছিল এবং এই দ্রুত গতির হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তারা আসলে এই যে রাস্তার পাশে যে খাল ছিল সেই খালে পড়ে গেছে। এবং স্থানীয়রা তখন আসলে প্রশাসনকে খবর দেওয়ার পর প্রশাসন এসে ফায়ার সার্ভিস এসে সে রাতে গাড়িটি টেনে খালের পাড়ে নিয়ে এসে এখান থেকে লাশগুলিকে উদ্ধার করে একে একে 8টি মৃতদেহ বের করে এবং তাদেরকে জেলা হাসপাতালে প্রেরণ করে। তো আসলে কিভাবে মানে এরা মানে কিভাবে কি অ্যাক্সিডেন্টটা ঘটছে এরা প্রত্যক্ষদর্শী না পেলেও স্থানীয়রা যেমন জানিয়েছে যে আসলে সম্ভবত ড্রাইভার মানে গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি, গাড়িটি খুব গতি ছিল, গতি নিয়ন্ত্রণ রাখতে পারেনি, যার বিধায় আসলে সে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পারে নেমে গিয়েছে। তো এখানে যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছে তারা যেমনটি জানিয়েছে তারা আমাদেরকে বলেছে যে আসলে আমরা পরিবার তাদের এই যে মারা গিয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, তারা তাদের সাথে সংযোগ করতে পারলে যোগাযোগ করতে পারলে তারপরে আস্তে আস্তে লাশগুলো হস্তান্তর করা হবে। এর ভিতরে ছিল দুজন ছিল শিশু, 3 জন নারী এবং ড্রাইভার সহ 2 জন ছিল পুরুষ এমনটি তারা আমরা জানতে পেরেছি এখানের যে প্রশাসনের মাধ্যমে। তো এখন এইখান থেকে আসলে এই পিরোজপুর থেকে এই যে প্রাইভেট কার নিয়ন্ত্রণে খাদে পড়ে যে 8 জন নিহত হয়েছে এ ছিল আমার কাছে সর্বশেষ। পিরোজপুর থেকে সহকর্মী জিয়াউল হক জিয়া আমাদেরকে জানাচ্ছিলেন প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন নিহতের খবর।